হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে, একটা সিম্পল ব্লগ নিয়ে। আজকে আমাদের বাড়িতে বারের পুজো হবে। তোমরা শনির পুজোকে কি বলো আমরা জানি না, কিন্তু আমাদের এখানে বারের পুজোই বলে হয়। তো চলো, পুজোর জন্য আজকে আমরা কি কি প্রিপারেশন করি সেটাই তোমাদেরকে বেসিক্যালি দেখাবো। তো চলো, বাড়ির গাছে দুটো গোলাপ ফুল হয়েছিল, তো সেটা দেখে খুবই ভালো লাগলো। কারণ আমি যেহেতু আর বাড়িতে থাকি না, আমি শহরের বাড়িতেই থাকি। এখানে পুজো মণ্ডপ বানানো হয়েছে সিম্পল ভাবে, যেহেতু বারের পুজোটা সবসময় বাইরেই হয়, ঘরের ভেতরে হয় না। আর এখানে মা কাকি সবাই প্রিপারেশন করছে পুজোর জন্য। আমরা হরি ঠাকুরের ভক্ত হলেও সব রকম পুজো অনুষ্ঠান বাড়িতে করি, আর বিশেষত শনি পুজোটা প্রতি দু এক মাস পর পরই আমাদের বাড়িতে হয়। আর এখানে আমার বড় বড় মা আছে, সমস্ত মন্দিরের সব পুজোর জিনিস গুছাচ্ছিল। আমাদের গ্রামের বাড়িতে আমরা বলতে গেলে ফ্যামিলির মধ্যে কেউই থাকে না, শুধু এই বড় বড় মা জেঠিউই থাকে। তো মাঝে মাঝে এখানে আসা হয় বিভিন্ন অনুষ্ঠান পারপাসে, সবাই এক জায়গায় এসে মজা আনন্দ করা হয়। নারকেল কোরানো দেখে তো আমার খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি তো উপোস রয়েছি, খাওয়া যাবে না। আর এখানে ব্রাহ্মণও চলে এসছে, ব্রাহ্মণ সব কিছু গুছিয়েছে, গুছিয়ে টুছিয়ে মানে আমরা গুছিয়ে রেখেছিলাম, সে এসে পুজো আরম্ভ করা শুরু করে দিয়েছে। অনেকে এবার আমাকে প্রশ্ন করবে যে তোমরা তো মতুয়া সম্প্রদায়ের লোক, তো তোমরা তো ব্রাহ্মণ দিয়ে পুজো করাও না, কিন্তু কিছু কিছু পুজোতে ব্রাহ্মণ বা পুরোহিত লাগবেই। তো সেখানে আমরা ডাকছি, আর এদিকে বড় মা আমাকে চন্দন পরিয়ে দিচ্ছে। একটা ডিসক্লেমার দিয়ে দিই যে আমি ছোট কাকাকে মনা বলে ডাকি, তো মনা এখানে শনির পাঁচালি পড়ছে। আমি শনির পাঁচালি পড়তে পারি না, মানে এখন অবধি পড়িনি, হয়তো পারবো, কিন্তু লক্ষ্মী পাঁচালি আমি পড়তে পারি। তো চলো তোমাদেরকে একটু পাঁচালি পড়াটা শুনিয়ে দিই। পুজো শেষ, তো আমরা এখানে প্রসাদ গ্রহণ করছি। আর এখানে সিন্নি প্রসাদ আর চাল প্রসাদটা আমার সব থেকে প্রিয়, মানে এখনো অবধি আমি যতবারই এই প্রসাদের মধ্যে খাই, সিন্নি আর চাল প্রসাদটা আমার ভীষণই ভালো লাগে। পাড়ার লোকজন এক এক করে সবাই চলে আসছিল। ছোটবেলায় এমন হতো কি, কারোর বাড়িতে চিনি প্রসাদ দিলেও খেতে চলে যেত, কিন্তু এখন আর সেই পরিবেশটা নেই, কেউ কারোর বাড়িতে যাই না। আর বলো গাইস, এই খেলাটা তোমরা কে কে খেলেছো ছোটবেলায়? তো এই যে সুপুরির ডালটা আমি নিয়ে এসেছিলাম আমার ভাই বোনকে দেখানোর জন্য, যে দেখ আমরা ছোটবেলায় এইভাবে খেলা করতাম। তোরা তো যেহেতু এগুলো পাসনি, তোরা নতুন জেনারেশনের বাচ্চা কাচ্চা, ফোন ছাড়া কিছু বুঝিস না, এইগুলো যে কী মজা, মানে আমাদের 90s জেনারেশনে আমরা জানতাম। ওদিকে ভাই তাকিয়ে তাকিয়ে দেখছে, অ্যাকচুয়ালি ও ভয় পাচ্ছে যদি ও পড়ে যায়। ও প্রথমে অবজার্ভ করছে যে বিষয়টা কেমন, তারপরে উঠবে। এইসব যে ছোটবেলার স্মৃতি, এগুলো ভোলার মতো না। আর এই খেলাগুলো হয়তো এখন কোটি টাকা দিলেও আর মানুষ ফিরে পাবে না, আমাদের যে সুবর্ণ দিনগুলো ছিল। দেখো ও অনেকটা সাহস জুগিয়ে তারপরে বসলো, বসার পরে আর নামতে চাইছিল না। এই যে সব আজকে আনন্দ করছে, একটু পরেই সবাই যার যার মতো যার যার বাড়িতে চলে যাবে, আবার কবে দেখা হবে এক জায়গায় তার কোনো ঠিক নেই। কিন্তু এই মুহূর্তগুলো সত্যি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি প্রতিটা মুহূর্ত খুব মিস করি, প্রতিটা মুহূর্ত আমি এনজয় করার চেষ্টা করি। তো ওরা সবাই বাড়িতে চলে যাচ্ছে, আমরাও চলে যাব দু একদিন থাকার পরে। আমার অনেক স্বপ্ন আছে ইউটিউব আর্নিং দিয়ে, যদি আমার ইউটিউব আর্নিং স্টার্ট হয় তারপরে বাড়ি বড় করে অনুষ্ঠান করব, সবাই এক জায়গায় আসবে। তারপরে চলো দেখা যাক সানসেট হচ্ছে, সেটাও তোমাদেরকে একটু দেখাই। এখন যাচ্ছি আমরা কোথায়, ভান্ডাফুলায় ফুচকা খেতে। কলকাতা যতই থাকি না কেন, গ্রামের যে ফুচকার ফ্লেভারটা সেটা কিন্তু কলকাতায় পাওয়া যায় না, তাই না? মারাত্মক টেস্ট। হ্যাঁ, এই জন্য আমরা চলে যাচ্ছি এখন ফুচকা খেতে। তো চলো, আমরা এখান থেকে 1 কিলোমিটার দূর আছে বাজারটা, ওখানে যাব। কিন্তু হেঁটে যাওয়ার মজাই আলাদা এখন, কারণ এখানে এত সুন্দর পরিবেশ। তোমাদেরকে একটু পরিবেশটাও আমি দেখাচ্ছি আমার গ্রামের। চলো গাইস, তোমরা দেখো এইটা হচ্ছে বাজারের রাস্তা, আমরা যাচ্ছি। আকাশটা কি দারুণ না আজকে, যা আকাশটা কি দারুণ আজকে, মানে সত্যি এত সুন্দর হাওয়া, আকাশে দেখো পাখি উড়ছে প্রচুর। তো এই হচ্ছে আমার গ্রামের আশেপাশের যে দৃশ্যটা, সেটার ওই দিক থেকে আমরা এসেছি। চলো, কেমন সেই টেস্ট, সেই টেস্ট, সেই ফুচকা খাওয়ার পর আমরা চলে এসেছিলাম একটা ক্যাফেতে। তো ক্যাফেটার নাম হচ্ছে দ্য পিৎজা ক্যাফে। এটা এতটাই সুন্দর, এতটাই কাপল ফ্রেন্ডলি যে এর খাবারগুলো একদম কম প্রাইসের মধ্যেও খুবই টেস্টি। তো আমরা এখানে অর্ডার করেছিলাম রেড সস পাস্তা। একটা কথা বলি যে আজকে ফুচকাটা খেয়েছি, বহুদিন পরে এত টেস্টি আমি ফুচকা খেয়েছি। কলকাতাতে যতই বিভিন্ন রকম
ফ্লেভার দিক না কেন, কিন্তু গ্রামের যে আজকে ফুচকাটা খেলাম যেটা বেস্ট। তো আমরা একটাই পাস্তার প্লেট অর্ডার করেছিলাম, এটা নিয়েছিল 70 টাকা, আর ভেজ পাস্তা হলে নিতে হচ্ছে 60 টাকা। তো এটা একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই টেস্টি ছিল খেতে। প্রচণ্ড গরমের জন্য আজকের অনেকগুলো ক্লিপস পারির আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও করার ইচ্ছাই হচ্ছিল না। তো যেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি, ভিডিওর যদি অবশ্যই ভালো লাগে একটু লাইক করে দিও, একটু সাপোর্ট করো, আর নতুন নতুন ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার মিনি কিচেনের ভিডিওতে তোমরা যেভাবে আমার পাশে আছো আমি সত্যি খুবই লাকি, আর এইভাবেই আমার লং ভিডিওতে তোমরা আমার পাশে থেকে আমি খুবই খুশি হব। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, তো টাটা।